হরর ঝমঝমে রাত্রিরে নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক। আজ আপনাদের শোনাব আমাদের সকলের ছেলেবেলার এক অমূল্য সম্পদ, যেখানে মামা বাড়ি আছে, গম্ভীর দাদু, দিদিমার আদর, হাসি, মজা, সাসপেন্স একেবারে ঠাসাঠাসি, আর থাকবে গুপ্তধন। না না, গুপ্তধনের থেকেও বড় এক ঐশ্বর্যের বাক্স। বাক্স বলতেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি নিবেদন করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের নিবেদন অমর শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা প্রদীপিশি বর্মি বাক্স। গল্পের সূত্রধর আমি, আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক। অন্যান্য চরিত্রে প্রজ্ঞা পারমিতা এবং শাশ্বত। শব্দ যোজনায় সমন্তক এবং শাশ্বত। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি গল্প দুনিয়ার কল্পরাজ্যে। শুরু হচ্ছে লীলা মজুমদারের লেখা প্রদীপিশি বর্মি বাক্স। পাঁচু মামার পেকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও ছড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটোর সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চিচি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস। তা নইলে প্রদীপিশির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক, কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাট্রা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে প্রদীপিশির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো, মুক্তো আছে হাঁসের ডিমের মতো, মুটো মুটো হিরে আছে, গোছা গোছা মোহর আছে, তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের সালোয়ের নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হল, বললাম, তুমি ইঁদুর ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বাঁকে, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, এক বোতল লেমনেড খাওয়ালাম, খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিশির বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কোনোইটা আমার কোঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে
দুটো শুঁয়োপোকার মতন দেখতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার সুড়সুড়ি আমার কপালে লাগলো। পাচক মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেসে হা করে কথা শুনছেন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে, আর গলার মাঝখানে একটা গুটলি মতন ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষণ কাহিনীগুলো তোর জানা দরকার। এই কথা কখনো ভেবে দেখেছিস? উদিপিসির নাম ইতিহাসে রক্তে রক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার পদীপিসি অদ্ভুত রাখতে পারতেন। একবার ঘাস দিয়ে এইসা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ বলেছিলেন, এই খেয়ে তোম লোক দেশ কো এইসা দশা। থাকে সেসব কথা, অদ্ভুত রাঁধুনি ছিলেন পদীপিসি। বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ, সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর, বুঝলি? ওই পদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে পালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন 32 বিঘার ঘন শালবনের মধ্য দিয়ে। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম, অথচ এদিকে মনে হয় দেদার টাকা। দান টানও করেন, জিজ্ঞেস করলে বলেন সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা। এইসব ভাবছেন, হঠাৎ হই হই রইরই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললে। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল, আর পদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল। তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাঙ্ক থেকে 750 পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিল। পদীপিসি থান পড়া রুদ্রাক্ষের মালা গলায় কোমরে কাপড় জড়িয়ে তার উপর দুই হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালে যে ভয়ে কেউ তার কাছে এগুলো না। শেষটা তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাপ্পারেরা, কারুয়ান রমাকান্ত সবাইকে তো আধমরা করে ফেললি, গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না, এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে যে। তাই না শুনে ডাকাতরা জিপ জিপ কেটে পদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়ে বলল, নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে, হাও মাও। তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে কারুয়ানকে নগদ 4 পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। পদীপিসি ও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল। পদীপিসির ভীষণ বুদ্ধি, ধাঁ করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। পদীপিসি খুড়োর বাড়ি
দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল, তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হুঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি, এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়ো মশাই বিদ্যাসাগরের চটি পায়ে তারই উপরে একটু কাত হয়ে দাঁড়িয়ে গোফ নাড়তে লাগলেন, মুখ দিয়ে আর কথা বেরোলো না। অদিপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে, তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমার হাত। বলে চাদরটা চৌকির উপর রেখে পুজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন চারটি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রদীপিসি এক মনে রাখতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রদীপিসি একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রদীপিসি একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্ধুক খুলে দেব, যা খুশি নিও। প্রদীপিসি খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্ধুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রদীপিসির চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রদীপিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাহর করতে পারবে না। কিন্তু প্রদীপিসি সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা, যে আলাদিনের ভাড়ার ঘর, বেটা ঠেঙারে পাটপাট, কি দামটাই মেরেছিস। বলে দুহাত জড়ো করে এক ঢিবি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে এসে বললেন, আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রদীপিসি থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চোপড়াও শালা, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধন রত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্য দিয়ে লাল লালোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর? পাঁচুমামা বিরক্ত হয়ে বলল, আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুতপানা মুখ করে বললেন, না না, গল্পটা বড় লোমহর্ষণ কিনা। পাঁচুমামা আরো কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চোখ চোখ ইজ জজলিং।
পাঁচুমামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া ভূমি বাক্স নিয়ে বদি পিসি সারাদিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখ চলতে লাগল। দুপুরে সজনে গাছ তলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো, তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ বদি পিসি বাড়ি পৌঁছল। কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন, সবাই অবাক। সবাই বেরিয়ে এসে বদি পিসিকে আর জিনিসপত্র পোটলা পাটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প, অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা বদি পিসি ছাড়া কেউ সন্দেহ করেনি। বদি পিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে টেনে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচুমামা চোখ গোল করে চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রদীপিসি এমন চেঁচামেচি শুরু করলে যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশা, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদ্দিন জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেঁচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললেই হলো, এই আমার বগল দাবা করা ছিল আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরে এর মতো উড়ে গেল, এ কি মগের মূল্য? বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে গাড়োয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন একটা কাণ্ড বাঁধা বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসির হাঁটুতে এইসা গুটিয়ে দিল যে প্রদীপিসি তখনই বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে, বলেইছি তো সিংহের মতন তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন, কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না আছে জেনেই খুঁজছিল। এইবার প্রদীপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামাবাড়ি শুদ্ধ কেউ খায়ওনি ঘুমোয়ওনি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর পাঁচুমামা বলল, তারপর আবার কি হবে, এক সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল, খাওয়া নেই, শোয়া নেই, কারো মুখে কথাটি নেই, সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেলল। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি, বোতল, তামাকের কৌটো বেরুলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরুলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল,
কিন্তু প্রদীপিসির বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথাটাও বলতে ছাড়ল না যে বাক্স টাক্স সব প্রদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগল, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রদীপিসি যে খালি হাতে ফেরেননি এ কথাটা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রদীপিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লাগছিল, এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। অত হীরে মতি সারা জীবন লোকে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অমন করে কোলছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গিয়েছিলেন। যদি কিছু পাওয়া যায়, গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে, জনমানুষের সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম পেঁচা রাস্তা না। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায়া মনে রাখল। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথাটা তুলতে। আরও বহু বছর বাদে প্রদীপিসি স্বর্গে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে বাক্সটা কি করেছিলাম, একদিন পর মনে পড়েছে, বলেই চোখ বুঝলেন। তাই শুনে প্রদীপিসির শ্রাদ্ধের পর আরেক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর পাঁচুমামা বলল, সেই বাক্স আমি বের করব, কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচুমামা এখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টিতে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগল। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী পুত্র পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করে বসেই আছি যে পাঁচুমামা লোমহর্ষণ আরও কিছু বলবে, কিন্তু পাঁচুমামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো, আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি তাকে যে আবিষ্কার করবেন, কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন? পাঁচুমামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রদীপিসির শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে, লুকিয়ে রাখবারও তো সময়ই পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয় চড়েও নেয়নি। কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সবাই শুয়ে পড়ল আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে সেসব আবছা হয়ে এলো, আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন, আর চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ লকলক করছে।
আরো দেখতে পেলাম যেন বাক্সর ঢাকনিটা খোলা হয়েছে আর তার ভিতর পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতন, উট পাখির ডিমের মতন সব হিরে মনি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ কচ করে ট্রেন থেমে গেল। মামা বাড়ি স্টেশনে পৌঁছালাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পেছনে কতকগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছে। পান খেয়েছেন অজস্র আর বহুদিন গাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরে থাকুক একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামা ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা চতুর্দোলায় চেপে মামার বাড়ি যাব, গিয়ে গরম গরম। পাঁচু মামা এখানে আমার খুব কাছে গেছে এসে কানে কানে বলল, চোখ ইডিয়েট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতন বিপদ ঘনিয়ে আসছে? রক্ত লুলুক নিশাচররা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু দু সেলওয়ালা টর্চ ঝিলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পাটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগল। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফুসফুস করে নিঃশ্বাস ফেলছেন। এমন সময় অন্ধকার ভেদ করে কে যেন চেঁচাতে লাগলো, ও পাঁচু দাদা, ও মেজ জীবনীর খোকা, বলি এসো না আসনি। পাঁচু মামার যেন ধরে প্রাণ এলো, খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি, আহ বাজালি। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা, এদিকে বড় গরু তো আসন পিড়ি হইয়ে বইসে পড়েছেন, কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত ল্যাজ মোশরালাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে সার দিয়ে ওঠাতে চেষ্টা করলাম, সে কিন্তু নড়েও না, ওই রকম বসে বসে ঘাস চাবায়। পাঁচু মামা বলল, ঘনশ্যাম তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকর বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলোমাখার রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে, অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠলো না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র সুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজে গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগল। স্টেশন ছাড়িয়ে ডান হাতে পুরনো গোরস্থান,
সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালার উইলো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিস ফিস করে আমাকে ইংরেজিতে বলল, এখানে সব সিপাহী বিদ্রোহের সময়কার কবর আছে। অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা, এইখানে গাড়ি নামিয়ে সম্পদ দেব বইলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরো বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানে কবর আর ভূত কি আলাদা? ইংরেজি জানি না বলে কি তোমার চালাকিগুলো ধরতে পারবো না নাকি? না পাঁচুদা, আমার পোষাবে না বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটখট খটখট শব্দ করে একটা ছ্যাকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাবার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জল জলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তখনই হাত পা ছুড়ে মূর্ছে গেল। ঘনশ্যাম বলল, ইয়ার কি ভালো লাগে না পাঁচু দাদা বলে আবার গাড়ি টানতে শুরু করল। পাঁচু মামা রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল। অনেক রাতে মামার বাড়ি পৌঁছালাম। মনে পড়ল প্রদীপিসেও এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি বর্মি ব্যবসাটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, হাত থেকে পড়ে টড়ে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিড়মির করে বলল, এটা শত্রু রাস্তা না, বুক থেকে হৃৎপিণ্ড উখড়ে নিলেও প্রদীপিসির বর্মি বাক্স নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপর বসে পড়ল। ঘরের মধ্যে থেকে পেঁচা ফিঙে নটবর খেন্তি পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্য। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্য করল না। পচুমামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সেজো দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজো দাদামশাই ইয়া সিংবাগানো গোফ, হিংস্র চোখ, দিব্যি টেরি কাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছে। বুকের ভিতর ঠক করে টের পেলাম শত্রু নাম্বার ১। সেজো দাদা মশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি বেগুন ভাজা ছোলার ডাল ফুলকপির ডালনা চিংড়ি মাছের মালাইকারি চালতার অম্বল রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামা কখন যেন আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমার এই চেনেই না। তখন আমার ভারী দুঃখ হল। পাঁচু মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেসে যাবে ওল্ড লেডি,
নাম্বার ওয়ান স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালোই লাগছিল। পাঁচু মামা বলল, চুপ, আমার খুড়ি আমি চিনি না। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনি উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম। খাটের উপর আবার দু তিনটে বিশাল বিশাল পাশ বালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কিসব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির উপর মোমবাতি নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে শুয়ে পড়ো তো মানি, আমি এসে তোমার পাশে শোব। কাল তোমাকে প্রতিপিসির বর্মি বাক্সর গল্প বলবো, একা শুয়ে থাকতে ভয় পাবে না তো? প্রতিপিসির নাম শুনে আমার বুক ঢিপঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে কিছুই ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন বললো স্পাই নাম্বার ওয়ান? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না, যখন ঘুম ভাঙলো দেখি ভোর হয়ে গেছে, দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনে বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুলবাগান থেকে আর তার পেছনে আমবাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্যেই হোক কিংবা আম গাছ তলায় যা দেখলাম সেই জন্যেই হোক, আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের পেন্টেলুম আর ছাই রঙের গলা বন্ধ কোট পরে মুখে মাথায় কমফোর্টার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুলার লাগিয়ে এক দৃষ্টিতে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ। এমনি সময় সুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠের দাঁতন চিবোতে চিবাতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছে। সেজো দাদামশাই বললেন, জানিস এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন? বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন, ধার ছাঁট চুল, কোট প্যান্ট পরা, হাতে ছুরি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার উপরে শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো। লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বেয়ে জমাদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই না শুনে আমার ঠাকুমা, পিসিমা আর জিঠিমারা হাত পা ছুঁড়ে বললেন, ও মা, সে কি কথা গো, মেমদের যে লাল চুল, কটা চোখ, বিশাল রং, আর মরা খেকো ফিগার হয়, কি যে বলিস তা ঠিক না। মেমরা যে ইয়ে পর্যন্ত খায় শুনেছি। ছোট কাকা বিরক্ত মুখ করে বললেন, অবশ্যই তোমরা যদি চাও
যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলতো নাগা সন্ন্যাসী হই, মেমেও দরকার নেই, নতুন স্যুটগুলোতেও দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুললে না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করিয়ে ফেললেন। ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা ছিলই বাদর তাড়াবার জন্যে, তারই ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কী ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিন রাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোরেরাও সুবিধা পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল, গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোররাও সিঁড়ি দিয়ে ধপধপ নেমে বাগানের মধ্য দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলে ফেললেন। রাগের চোটে ছাদে উঠবার কাঠের সিঁড়িটা অবধি খুলিয়ে দিলেন, কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন। ছোট কাকাকে ডেকে বললেন, পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোখো 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে ঘনশ্যাম আবার আমার ঋষভগুল নিয়ে আসছে, বলিস যে আমি বেরিয়ে গেছি। বলেই সেজদাদামশাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও আছে। সব পুরনো বাড়ির মতন মামার বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ওদের জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে প্রতিবেশীর বর্মি বাক্স ওর সন্ধান নিচ্ছি এমন সময় কানে এলো খুব একটা হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম। বারান্দার বাঁকে ঘুরেই দেখি চাকর বাকররা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কে একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জলচৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যাম ট্যাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোঁভা। কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই, খালি বামুন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে
এবং বিড়িটির শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারল না, ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউড়ে উঠল। এত দূরে সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুরে না গড়াতেই একেবারে ভেতরে এসে সিঁধিয়েছে। চুলগুলো আমার সজারুর কাঁটার মতন উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল। কোন লোকটা খোকাবাবু? তুমি আমি ছাড়া তো লোক দেখছি না কোথাও, বলেই সে সরে বসল। অমনি তার কোলের মধ্যে কতকগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে, তবু তখনই তার খোঁজে বেরুলাম। চার পাঁচটা ভুল দরজা খুলে চার পাঁচবার তাড়া খাবার পর দেখি পূব দিকের ছোট ঘরে তক্তপোষের উপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই বিষম বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আমি বললাম, চারদিকে যেরকম ষড়যন্ত্র চলেছে এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোনো একদমই শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে না তাই না শুনে এমনি ক্যাও ম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারাদিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোকে অদিপিসির বর্মি বাক্সের গল্প, তবে শোন। দিদিমা সবুজ বালাপর ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলার জন্য রেডি হলেন, আর আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, অদিপিসি ইয়া ছাকি ছিল, ইয়া পাঞ্জা ছিল, রোজ সকালে উঠে আছের দুধের সঙ্গে এক কোয়া ছোলা ভিজে খেল। কি দেখছিল তার, সত্যি মিথ্যা জানি না, শুনেছি একবার একটা সামলা গরু হাম্বা হাম্বা ডেকে ওর দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার থেকে এমনি করে তাকালেন যে সে তিন দিন ধরে দুধের বদলে দই দিতে লাগল। প্রদীপেশি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন, ফিরে এলেন দুপুর রাত্রে, এসে মহা হইচই লাগালেন, কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি দেড় বছর ধরে ওই বাক্স খুঁজেছিল, কোথায় পাওয়া যাবে, কেউ চোখে দেখেনি সে বাক্স, শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল? দিদিমা বললেন, কে জানে, মশলা টসলা হবে, ওই প্রতিবেশীর একটিমাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা, কালো রোগা ডিগডিগে, এক মাথা কোঁকড়া কোঁকড়া তেল টুকটুকে চুলে টেলিবেট বাগানো, দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে, পড়াশোনা কি কোনো রকম কাজকর্মের নাম ছিল, সারাদিন গোলাপি গেঞ্জি আর আদির ঝুলো পাঞ্জাবি পরে পাড়া ময় টোটো কোম্পানি, শখের থিয়েটার, এখানে ওখানে আড্ডা, অথচ কারো কিছু বলবার জন্য প্রদীপিসি তাহলে আর কাউকে আস্ত রাখবেন না। জানিস তো ভালো লোকের কক্ষ
কখনো ভালো হয় না। যত সব জগতের বদমায়েশ আছে সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো, যখন আরও বড় হলো, গাঁজাগুলি খেতে শিখলো, জুয়োর আড্ডায় গিয়ে জুটলো, মাঝে মাঝে এক দুমাস দেখা নেই, আবার এক গাল পা নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। প্রদীপেশি যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগাড়, পাজি ছেলেকে পায় কে। হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে, কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঠার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে, একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনল, ঘোড়ার গাড়ি কিনল, হীরের আংটি কিনল, আর শুধু সবাই থরভরি কম্পমান, কে জানে কোথা থেকে এত টাকা পায়। প্রদীপিসি অবধি চিন্তিত হল, অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথা? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল, রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশবালিশটার আড়াল দিয়ে দিদিমা আস্তে আস্তে নাক ডাকাচ্ছে, আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে উতুম প্যাচের ডাকছে, আর মাথার উপর পুরনো কাঠের তরিগুলিও মকমক করে মোড়ামুন দিচ্ছে। বুঝতে পেরেছিলাম এসবের জন্য ঘুম ভেঙে যায়নি, যার জন্যে ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরো লোমহর্ষক। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, জল না খেয়ে আর এক মিনিটও থাকা অসম্ভব হলো। আস্তে আস্তে খাট থেকে নামলাম, আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে দাঁড়ালাম। ওই একটু দূরে সারি সারি তিনটে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানের ঘুরঘুরটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছা করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুটলিটা চুরকোচ্ছি আর মন ঠিক করছি, এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সেরিয়ে গেল, যেদিক থেকে শব্দ আসছে সেদিকে সেজো দাদা মশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে, হাত দিয়ে শীত কাটতে কাটতে, কানে মাকড়ি পড়া লাল নেংটি, গায়ে তেল চুকচুকে এসব চোর ডাকাতেরা। সেজো দাদা মশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মকমলের চটি পায়ে দিচ্ছে, এমন সময় ঠুস করে সেজো দাদামশাই এই দরজা খুলে গেল। আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম সেই চিমড়ে ভদ্রলোক বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে। আমার তো আর কখন নড়বার চড়বার ক্ষমতাই ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম। লোকটা কিন্তু কি একটা পেরে না কিসে হোঁচট খেয়ে তোর শালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হবার শব্দ শুনতে পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো, ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরোলো চিমড়ে ভদ্রলোক, এরপর হয়তো বেরোবে দামার ডাকা। ফিরে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সে দাদামশাইয়ের দরজা খুলে গেল, এবং এবার স্বয়ং সেজো দাদামশাই
বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আগিপাতে করে কি যেন খুঁজতে লাগলেন। আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি। ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে না কিসে হোঁচট খেয়ে সেজো দাদা মশাই হাত পা ছুড়ে কত কি বললেন তার ঠিক নেই। ভালোই হলো, আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধ হয় কিছু লাগালেন টাগালেন। আমি যে কি ভাববো ঠাওয়ার করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পকেটে কাগজটা করকড় করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে ঘুরিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে চৌকির উপর রোজকার মতন আজ ও দেশলাই ও মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয়ে আর জ্বালালাম না, সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলাম পুদিপিসি এসে পেছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন। ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা, ছোট করে চুল ছাটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল, এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পেছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, পাঁচু পেয়েছিস? আমি বললাম, কই না তো, নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে এক বছর ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি? আমার আশা আছে যে আমি দুদিনেই খুঁজে দেব। কোথায় রেখেছিলে? প্রদীপেশে বললেন, ভালো করে খুঁজে দে, এলে তুই নিস। আচ্ছা একটা আইডিয়া, চোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না, তুই নিস। বাক্সের মধ্যে লাল চুনির কানে দুল আছে, তোর মাকে আর দেখ, ওই বেটা চিংড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গজার ব্যবসা করছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের কি গতি হবে বলে আমাকে চুমু খেয়ে প্রতিবেশী ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন। এবং পেছনে ফিরতেই দেখলাম এই যে হাতটা পেছনে ছিল তাতে ইয়া মস্ত এক গদা। গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমে ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে। কাটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একটা ভারী ইম্পর্টেন্ট জিনিস। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 টাকা পাইলাম, স্বাক্ষর নিধিরাম শর্মা, পুনশ্চ সব অনুসন্ধান আদি গোপন থাকিবে। অবাক হয়ে ভাবছি সেজো দাদা মশাই কি উদ্দেশ্য করে চিমড়েকে টাকা দিলেন, কি অনুসন্ধান, এ বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতো ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতন হাঁপাতে লাগলেন। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে এ ঘাম দেখা দিয়েছে, চুল খুশকো খুশকো। চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছ? পাঁচু মামা শুকনো ঠোঁট আরো শুকনো জিভ দিয়ে চাটতে চেষ্টা করে বললে, খেন্তি পিসি এসেছে। আমি বললাম, খেন্তি পিসিটা আবার কে? পাঁচু মামা
আমশি হেনো মুক্তি করে বলল, অধিপিসি দি সেকেন্ড। চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা। স্বয়ং সেজু দাদামশাই এতে ভীষণভাবে জড়িত আছে, এই দেখো তার প্রমাণ। পাঁচু মামা চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা গেল খুলে। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্ন দেখা প্রদীপিসির মতন কে একজন তোলাহারির মতন মুখ করে ভিতরে এলেন। বুঝলাম ওই খেন্তি পিসি। পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের উপর পড়েছিল। সেখান থেকে সরু গলে চেঁচিয়ে বলল, কি করতে পারো আমার, তুমি এমন কোন স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই, জানো আমার বুকের মধ্যে সিংহ। এটুকু বলতেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন, আর পাঁচু মামাও অন্য দিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগুন্তি হাড়ি কলসির মধ্যে সেদিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাদমস্তক আমাকে কাঠফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন। আমার হাত এমনি কাঁপতে লাগলো যে চিঠিটা খড়মড় খড়মড় করে উঠল। তাই শুনে খেন্তি পিসি এমনি চমকালেন যেন বন্দুকের গুলি শুনেছেন। কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলবার আগেই সেজো দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, খেন্তি তুই আবার এখানে কেন? খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার ওপর থেকে সরিয়ে বরফের মতন ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধা হচ্ছে? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না আমার ভজাকে, যে কাপড় দিলে সেও অতি খেলো, সস্তা রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলোটা দূরে থাকো, কচুটারও মুখ দেখি না, তাই বলে বৌদির ঘরের কোনায়ও একটু জায়গা হবে না? পাঁচু মামা এখানে দুটো হাড়ির মাঝখানে দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচিয়ে বলল, জায়গা হবে কি না হবে তাতে তো তোমার বাড়ি বয়ে গেল, এই ভর সকালে আমার ঘরেই বা তোমার কত জায়গা। বলেই কচ্ছপের মুন্ডুর মতন সুপ করে আবার অদৃশ্য হয়ে গেল। সেজো দাদামশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন, এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয় বলছি, আমার একটা ইম্পর্ট্যান্ট কাগজ হারিয়ে গেছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, বেরো এক্ষুনি, তুই নিশ্চয়ই আমার স্যুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস, বেরো বলছি, তোকে আমি সার্চ করবই করব, না বেরোলে ওই খাটের তলায় সেঁদিয়েই তোকে সার্চ করব। আমি জানি না তোদের সব চালাকি, প্রদীপিসির বাক্সর জন্য তোরাও ছুপ ছুপ করে বেড়াচ্ছিস, অথচ বাক্সতে আর কারো অধিকার নেই, ওটা স্ত্রীধন, ওটা আমি পাবো। সিজু দাদামশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল, আমি আইন পাশ করেছি তা জানিস, কেউ যদি পায় তো আমি পাবো, জানিস আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি, ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো আলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা এবার বের করে বললেন, মনে থাকে যেন 3 ভাগের 1 ভাগ আমার, যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতাবশত একটুখানি বেরিয়ে আছে। আর যায় কোথা,
নিমেষের মধ্যে হিড় হিড় করে টেনে পঞ্চু মামাকে বের করে এনে দুই থাপ্পড় লাগালেন, আর পর বুক পকেট থেকে একটা মোটা মতন কাগজ টেনে বের করে বললেন, তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছো সেজদা, ব্যাটার ছেলে সংস্কৃত 19 পেয়েছে। সেজদাদা মশাইও অমনি বললেন, কই দেখি দেখি। চিমড়ে ভদ্রলোক এগিয়ে বললেন, মানুষ হওয়াই একরকম অসম্ভব। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলে ঢুকলো এবং এবার পা গুটিয়ে সাবধানে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি? বিশেষত খেন্তি পিসির মতন একজন আকাট মুখ্য স্ত্রীলোকের নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার উপর হামলা? আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? পাঁচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজদাদা মশাই আর চিমনি ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামার সংস্কৃত এর নাম্বার ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ, ও দিদিমা বলে চেঁচিয়ে ধা করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেওয়ালের সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুজে গুজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ, যদিও আমি এখনো অবধি চা পাইনি, তবু নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতন হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারো সাত দিনেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল, আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগল। দেখলাম ছাদের রাশি রাশি শুকনো পাতা জমেছে, কত বছর ধরে কে বা জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকবকম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে, পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারদিক একটা পায়রা পায়রা গন্ধ, খিদে যে পায়নি তা নয়, তবু যে মনে হলো নিচে সব ওট পেতে বসে আছে, নেমেছি কি কপাং করে ধরবে। অমনি আর আমার নাম্বার ইচ্ছে রইল না, দরকার হলে ছাদে শুধু দিনটা কেন রাতটাও কাটাবো স্থির করলাম। কিছু করবার নেই, কিছু দেখবারও নেই, চারদিকে পাঁচিল, ওপরে আকাশ, আর কষো পায়রা কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো রেগে চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছে থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখরা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরা চেয়ে চেয়ে লাগিয়ে দিয়েছে। সারি সারি খোপে শত শত পায়রার বাসা, চারদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকে নরম গালচে তৈরি হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলি খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শো শো করে সমুদ্রের শব্দ, যে আমি কোনোদিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সেই আমি কি তবে আজকে
100 বছর ধরে কেউ যা পায়নি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল আর আমি তরতর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠে গেলাম। উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোঁপড়া, কেমন একটু ভিজে ভিজে গন্ধ। আর ভিতরের দেয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরফে ইতি শ্রী গজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতন ছোট তাক করা আছে, বোধ হয় তারই বাইরের দিকটায় যে খাপ আছে তাতেই জায়গার অভাব বলে পায়রা বাসা করেনি, তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে দুহাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার উপরে আঁকা ড্রাগনের সবুজ চোখ জল জল করছে। কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। উপরের খানিকটা ছেঁড়া মতন হলদের হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছেঁদা করে সুতো চালিয়ে কাগজগুলোকে একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। আর এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কিসব লিখেছে, সেই পুঁথিও নামালাম। নামিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা লাল নীল সবুজ পাথর বসানো আংটি, হার, বালা আর একজোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রদীপিসি এইটাই আমাকে মাকে দিতে বলেছিল, তাই সেটা তক্ষণে পকেটে পুরলাম। তারপর পুঁথিটা খুলে কি আর বলবো, দেখলাম যে শ্রী গজার লেখা পড়া আমার সাধ্য নয়। বুঝলাম পুঁথিটা সেজো দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার, বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম, আমাকে গোল করে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের ওপর একটুও রাগ রইল না। বাক্সটা নিয়ে সে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেওয়াল বেয়ে বাইরের দেওয়াল দিয়ে নামলাম, সে আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাঁজ বেয়ে নামাটাও প্রায় অমানুষিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকার করে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগে হারানো প্রদীপিসির বর্মি বাক্স দেখে সবাই নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কেবল ফ্যালফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্সটা দিলাম, আর ঢাকনির তলাটা থেকে হলুদ পুঁথি বের করে সেজো দাদামশাইয়ের হাতে দিলাম। সেজো দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যাস মতন নিঃশব্দে এগিয়ে ও ঘাড়ের উপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজো দাদামশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব বেটে হওয়াতে বিশেষ সুবিধে হলো না। হঠাৎ সেজো দাদামশাই বিষম চমকে উঠে বললেন, আরে এই যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথি, এ কোথায় পেলি? আরে এ হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়িয়েছিলেন, আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসেমশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়েছিলেন। তারপর পাতা উল্টাতেই
গজার হাতে লেখা চোখে পড়াতে আরো বিষম চমকে গিয়ে বললেন, শোনো শোনো, প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। আরে এটা যে একটা ডায়েরির মতন শোনাচ্ছে, না আছে তারিখ না আছে বানানের কোনো নিয়ম কানুন। বেটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো। সোমবার সর্বনাশ হইয়াছে, মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স বুঝিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্ত ভুলিয়া গিয়াছে ও অভ্যাস মতন বাড়ি শুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছে। মঙ্গলবার, আর পারা যায় না, বাক্স আমি কিছুতেই কাহাকে দেব না স্থির করিয়াছি। অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে, বাক্স বগরে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নাই, বগলে কড়া পড়িয়া গিয়াছে। শুক্রবার, সৌভাগ্যবশত তারিওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি, খোঁজাখুঁজি বন্ধ হইলে বাড়ি আনিব। সোমবার, তারিওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি, বিষম লাভ হইতেছে, এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয়। শনিবার, জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি, ইহারা জিনিস লয় অথচ আমাকে সন্দেহের চক্ষে দেখে, তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব। রবিবার, ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি, এখানেই আমার এই লিপি ও বাকি গুটিগত কলঙ্কার রাখিলাম, ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবে, ইতি শ্রী গজা। সিজদাদা মশাই হতাশ গলায় বললেন, তারপরই বোধ হয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন, গজার আর কাউকে গয়না উপহার দেওয়া হয়নি। শেষে তো কলকাতাতেই থাকত শুনেছি, প্রদীপিসির ফিক করে হাসার কারণটাও বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাবার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্দিপিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি খেন্দি, যদিও তুই আমার কাছ থেকে সেবার 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু এই হারটা তুই নে। সেজদাদা মশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো, তুমি এই হিরের আংটি নাও, এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব, এটা পাঁচু, এটা ন্যাড়ার প্রাপ্য, এটা পুটকি পাবে, এটা বুচকি পাবে, এই বালাজোড়া আমার ভাগ, আমার মেয়েকে দেব, বলে মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি, এটা দাদা তোমার, কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি, কত পুলি বানিয়েছি, হাত মুখ ধুয়ে খাবে চলো। হ্যাঁ, বাক্সটা কিন্তু আমি নিলাম, মশলা রাখবো। দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন, তাকে দিল 7 নহর আর আমার বেলা 1 ছড়া। আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদামশাইকে বলছেন, স্যার, আমার 200 টাকা।